প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় আপনারা মধ্যে সবাই ভালো আছো। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের ধর্মগুলের আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে আমি শিক্ষক আজকে তোমাদের একটি অনলাইন ক্লাস দিতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা পরিস্থিতি দেখে নেই। তো পরিস্থিতিতে আমাদের কখনো যেটা থাকবে যে সবাইকে স্বাগত। এই ক্লাস দিয়ে আমরা করতে যাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমাদের এখানে পরিস্থিতিটা দেখতে আসে, তারপরে আমরা কিছু উদ্দীপনা যাব। উদ্দীপনাগুলো দেখে নাও তোমরা, ছবিগুলো দেখতে পাচ্ছ যে ছবিগুলোতে কি দেখা যাচ্ছে, তোমরা ছবিগুলো দেখে নাও, ছবিগুলো কি দেখা যাচ্ছে। দেখো প্রথম ছবি, তারপর দ্বিতীয় ছবি, প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, চতুর্থ ছবি, ছবিগুলোতে আমরা যা দেখতে পাই। তারপরে পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি দেখতে পাচ্ছ এক হাজার দ্বাদশ মিনিট, কত প্রযুক্তি চতুর্থ অধ্যায় ও এক বিজ্ঞানও এসেছিল। আজকে আলোচনা বিষয়, আমাদের আজকে আলোচনা বিষয় হলো HTML, HTML ডকুমেন্টস। HTMLটা আমরা জানি, HTMLটা কি? HTMLটা হলো টেক্সট ভিত্তিক একটা ল্যাঙ্গুয়েজ, একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ নামে অভিহিত। এখন HTML পড়তে গেলে আমাদেরকে প্রথমে HTML ভাষাটা সম্পর্কে জানতে হবে, তারপরে HTML তার পাশাপাশি HTML ট্যাগ, HTML ট্যাগ এলিমেন্টস, তারপরে আছে HTML সিনট্যাক্স, HTML লেখার যে নিয়ম নীতি এটা, তারপরে আছে HTML সাথে আরও অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগে, তারপরে HTML ট্যাগ ফরম্যাটিং। এর আগে আমাদেরকে যেটা জানতে হবে, HTML একটা ডকুমেন্ট তৈরি করা জানতে হবে। ডকুমেন্ট মানে হলো আমরা সাধারণত যেটা জানি সেটা হলো যে একটা দলিল বা কোনো কিছুর একটা একটা প্রমাণ আদি যেটা আমরা সংরক্ষণ করে রাখি বা প্রমাণ হিসেবে আমরা নিতে পারি। তো আমরা এই দুটো বিষয় জানবো, HTML তার আনুষঙ্গিক কিছু বিষয়াদি এবং HTML ডকুমেন্ট। তো আমরা মাস শেষে যা যা জানতে পারবো, ধরো HTML কি, HTML এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব, HTML এক প্রকার ভেদ এবং এর গঠন, HTML এলিমেন্ট বা উপাদান কি, HTML সিনট্যাক্স বা নিয়ম নীতি এবং HTML ডকুমেন্ট তৈরি, HTML ডকুমেন্ট তৈরি, HTML সিনট্যাক্স। তো এবার প্রথমে আসতেছি আমরা HTML ট্যাগ। HTML ট্যাগটা তোমরা দেখতে পাচ্ছ যে HTML এর পুরো রূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি মার্কআপ বা ট্যাগ বা কোড ভিত্তিক ভাষা যা ওয়েব পেজের তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে ওয়েব ডেভেলপারগণ ব্যবহার করে থাকে। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সার্নে কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করে। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম যেটা W3C নামের সংস্থাটা অবহিত, এই সংস্থাটা HTML ট্যাগ তৈরি করা এবং এটার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তারা করে থাকে। অর্থাৎ W3C সংস্থাটি কোড, HTML কোড তৈরি ও ম্যানেজমেন্ট করে থাকে। তারপরে তাহলে HTML ট্যাগ সম্পর্কে আমরা যেটা জানলাম যে HTML ভাষাটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোড ভিত্তিক বা মার্ক ভিত্তিক একটা ল্যাঙ্গুয়েজ, টেক্সট ভিত্তিক একটা ল্যাঙ্গুয়েজ হলো HTML। এখন এটা দিয়ে আমরা ওয়েব ডেভেলপের যে কোনো কাজ করতে পারি, অর্থাৎ এটাকে HTML এর আরও ভাষা আছে ওয়েব ডেভেলপ করতে গেলে আমরা আরও বিভিন্নভাবে উন্নত ওয়েব ডেভেলপ করতে গেলে আমরা যেমন মেট্রো মিডিয়া ডিপ্লয়ার ব্যবহার করতে
ভ্যারিয়েবলটা ব্যবহার করতে পারবে। এর আগে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে এটা হলো এস্টিমেট। এই যে এস্টিমেটকে ওয়েব ডিজাইনে মাথা দিয়ে করতে বলা হয়। তো এবার আমরা দেখব এস্টিমেটের সুবিধা। এস্টিমেটের সুবিধা দেখো প্রথমেই যেটা দেওয়া আছে হলো এই ভাষা সেটা উপর এডিট করা সহজ। প্লেইন টেক্সট বিধায় এডিট করা সহজ। অর্থাৎ এটা প্লেইন টেক্সট মানে হলো সব ধরনের ব্রাউজার এবং এই ব্রাউজার সহজেই এটা এডিট করা যায়। এই জন্য এটাকে বলা হয় প্লেইন টেক্সট। তো এই ভাষা সেটা ও ফরম্যাটিং করা সহজ। প্লেইন টেক্সট বিধায় এডিট করা সহজ। প্রায় সব ধরনের ব্রাউজার সমর্থন করে। সব ধরনের ব্রাউজার ব্রাউজারটা আমরা বুঝি ব্রাউজার হলো সফটওয়্যার। আমরা যেটা জানি যে সফটওয়্যার উইন্ডোজ যেটাকে আমরা বলে থাকি। সফটওয়্যার হলো দুই ধরনের। সফটওয়্যারটা হলো যে অনেকগুলো নির্দেশনা সমষ্টি যেটা আমরা প্রোগ্রাম বলে থাকি। এই প্রোগ্রামের সমষ্টি হলো ব্রাউজার ব্রাউজার সফটওয়্যার। সফটওয়যার দুই ধরনের, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার যেটা একটা বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই সিস্টেম সফটওয়্যার যেটা আমরা উইন্ডোজ ব্যবহার করে থাকি ওই উইন্ডোজে আমরা ব্রাউজার ব্যবহার করে থাকি। ব্রাউজারটা হলো যে ইন্টারনেটে আমরা ওয়েব পেজ দেখার জন্য এক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। এটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এই সফটওয়্যারটা ব্রাউজার নামে অভিহিত বা ইন্টারনেট ব্রাউজার হিসেবে এটাকে আমরা বলে থাকি। তাহলে এইচটিএমএল যে ভাষাটা এটা প্রায় সব ধরনের ব্রাউজার সমর্থন করে। এটি একটি ইউজার ফ্রেন্ডলি অগমেন্টেড টেকনোলজি। অর্থাৎ এটা ব্যবহারকারীর জন্য এটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে। অর্থাৎ ব্যবহারকারী যেভাবে চায় সেভাবেই কাজ করতে পারে। যেটাকে বলা হয় এটি একটি ইউজার ফ্রেন্ডলি অগমেন্টেড টেকনোলজি। উইন্ডোজের সঙ্গে ফ্রি এডিট। আগে বলছি যে উইন্ডোজটা হলো একটা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারটা আমরা মোবাইল বা কম্পিউটারের একটা সহজেই ব্যবহার না করতে কাজের উপযোগী করার জন্য উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করে থাকি। এই উইন্ডোজ সফটওয়্যারের সাথে এইচটিএমএল ভাষাটা এটা সবসময় এডিট করা যায়। কোনো উইন্ডোজে এটা এডিট করা যায়। এই জন্য এটাকে বলা হয় উইন্ডোজের সাথে ফ্রি এডিটর। তারপর ওয়েব ফর্ম ডিজাইন করা যায়। ওয়েবে আমরা বিভিন্ন ধরনের ফর্মের কাজ করে থাকি। এই ফর্মগুলো এইচটিএমএল এর মাধ্যমে ডিজাইন করা যায়। তারপর হলো পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, ফলে তুলনামূলক ব্যয় কম। হোস্টিং আমরা বুঝি যে সার্ভার। আমরা জানি যে একটা ওয়েবসাইট তৈরি করার ফলে এই ওয়েবসাইটটিকে একটা সার্ভারে রাখতে হবে। সার্ভারটা হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয় তৈরি একটা জায়গা যেখানে আমাদের এই যে ওয়েব পেজে যে ডকুমেন্টগুলো বা আমাদের পেজগুলো এগুলো সংরক্ষণ করে রাখে। আবার ব্যবহারকারী বা ইউজার চাওয়া মাত্র এটা সংরক্ষণ করা হবে। এটাকে বলা হয় সার্ভার। তো সার্ভারে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে এটাকে যখন রাখবো তখন এই রাখাটাকে বলা হয় হোস্টিং। তাহলে এই ওয়েব পেজে এইচটিএমএলের মাধ্যমে ওয়েব পেজ যে ওয়েব পেজ তৈরি করবো এই ওয়েব পেজের সাইজ কম হতে হোস্টিং স্পেস কম লাগে, ফলে তুলনামূলক ব্যয় কম। এই হলো এইচটিএমএলের মোটামুটি সুবিধা। এটা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, ডাইনামিক ওয়েব পেজ ডেভেলপ করা যায় না। আমরা ফুটবেজ ক্লাসগুলোতে আমরা জানছি যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েব পেজ। স্ট্যাটিক আমি আবারও বলছি, স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট হলো মোটামুটি সরল কাঠামোর একটা ওয়েবসাইট হলো বা ওয়েব পেজ হলো স্ট্যাটিক, যেটাতে আপলোড এবং ডাউনলোড সিস্টেম সাধারণত নাই এবং ডেটা পরিমাণ কম থেকে রানিং টাইমে ডেটাটা পরিবর্তন হয় না। আগে থেকেই তার কন্টেন্টটা নির্দিষ্ট করা থাকে। এই কারণে এটা রানিং টাইমে পরিবর্তন হয় না। আবার এখানে ডেটা বেজের ব্যবহার নাই, এই কারণে কন্টেন্টের পরিমাণ কম। আর ডাইনামিকটা হলো যে আধুনিক বা গতিশীল ওয়েবসাইট যেটাকে বলা হয় এটা হলো ডাইনামিক। ডাইনামিক ওয়েবসাইটে এটা অনেক ধরনের কন্টেন্ট থাকে এবং রানিং টাইমে এটা কন্টেন্ট পরিবর্তন হয়। ডাউনলোড আপলোড সিস্টেম আছে। আবার এটাতে ডেটাবেজের ব্যবহার আছে বলে এটা অনেক গতিশীল এবং আধুনিক একটা ওয়েব পেজ হলো ডাইনামিক। তাহলে এইচটিএমএল এর একটা অসুবিধা হলো শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, ডাইনামিক ওয়েব পেজ ডেভেলপ করা যায় না। দুই নম্বর হলো একটি সাধারণ ওয়েব পেজ তৈরি করতে অনেক কম লেগে যায়। হ্যাঁ, একটা আমরা যে এডিটর টেক্সট এডিটর ব্যবহার করবো এটা নোটপ্যাড প্লাস বা নোটপ্যাড ব্যবহার করবো, নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে নোটপ্যাড প্লাস প্লাসটা একটু আধুনিক নোটপ্যাড থেকে। এখানে আমরা একটা সাধারণ ওয়েব পেজ তৈরি করতে গেলে এখানে অনেকগুলো টেক্সট মানে মার্ক আপ কোড লিখতে হবে। এর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। এর নিরাপত্তা ব্যবস্থা অতটা সবল না, খুবই দুর্বল। এই কারণে পার্সোনাল
বা ছোটখাটো ওয়েব পেজ তৈরি করতে আমরা HTML কোড ব্যবহার করি থাকি অথবা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করি এই হলো তার কিছু অসুবিধা HTML ট্যাগ HTML ট্যাগটা HTML ট্যাগ হলো যে এই HTML ভাষাটা আমরা জানি মার্কআপ বা কোড ভিত্তিক ল্যাঙ্গুয়েজ এখন এই যে কোডগুলো কোডগুলোকেই বলা হয় HTML ভাষার সাথে যে কোডগুলো এই কোডগুলোকে বলা হয় ট্যাগ তো এখানে সবাই শুধু আমরা দেখতে পারি HTML ট্যাগ হলো ওয়েব পেজের মধ্যে লুকায়িত কিওয়ার্ড যা ওয়েব ব্রাউজারে বিষয়বস্তু সংজ্ঞায়িত করে এবং কিভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য সাজানো হবে তা নির্দেশ করে HTML ট্যাগ জোড়া অ্যাঙ্গেল বা যেটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলতে পারি বা কোনিক ব্র্যাকেট এই ব্র্যাকেটগুলোর মধ্যে লিখতে হবে ক্লোজিং বা শেষ ট্যাগ এরপর স্ল্যাশ ব্যবহার করা স্ল্যাশ শেষ ট্যাগটা হলো ক্লোজিং বা শেষ ট্যাগটা হলো এটা এই শেষ ট্যাগ ক্লোজিং বা শেষ ট্যাগের পর সরি ক্লোজিং না এখানে হবে আসলে এটাটা হবে শুরুর ট্যাগ বা ওপেনিং ট্যাগ ওপেনিং ট্যাগটা এটা এরপর স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে আমরা ট্যাগ দেখে নেই যে এই যে দেখো এখানে এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা শুরুর অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয় তারপরে হলো এখানে একটা যেটা দেওয়া আছে এটা হলো একটা ক্যারেক্টার তারপরে হলো এটা শেষের অ্যাঙ্গেল ব্র্যাকেট বা শেষের ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট আর এই যে ট্যাগটা এই ট্যাগটাকে বলা হয় ওপেনিং ট্যাগ তারপরে এখানে মাঝখানে কন্টেন্ট থাকবে এই কন্টেন্ট তারপরে হলো এখানে শেষের ট্যাগ শেষের ট্যাগটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপরে হলো এই যে চিহ্নটা এটাকে আমরা বলি স্ল্যাশ স্ল্যাশ আবার দুই ধরনের আছে একটা ফ্রন্ট স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশ এটা যেটা ব্যবহার করে থাকি আমরা এটা হলো ফ্রন্ট স্ল্যাশ তারপরে হলো একটা ক্যারেক্টার তারপর হলো ক্লোজিং এভাবে আমরা HTML এর কিছু ট্যাগগুলো ব্যবহার করে থাকি তাহলে HTML ট্যাগ মানে হলো HTML ভাষা বা কোড লিখতে কি যে সংকেতগুলো যে আমরা কিওয়ার্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি এই সবগুলো মিলিয়ে হলো একটা HTML ট্যাগ বা কোড ট্যাগ দু ধরনের HTML এক দুই ধরনের ট্যাগ রয়েছে যথা ধারক ট্যাগ এটা বলা হয় ধারক ট্যাগ যেটা কন্টেনার ট্যাগ তারপর হলো ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ তো কন্টেনার ট্যাগ যেটা কন্টেনার ট্যাগটা একটু দেখে নিই কন্টেনার ট্যাগটা কন্টেনার ট্যাগটা যেটা ধারক ট্যাগ যে সকল থেকে শুরু বিষয়বস্তু ও শেষ থাকে শেষ প্রত্যেককে ধারক ট্যাগ বলা হয় যেমন HTML দেখো এটা হলো শুরু ট্যাগ তারপরে এখানে কন্টেন্ট থাকে তারপরে হলো এখানে শেষ অর্থাৎ যে ট্যাগের শুরু যে সকল ট্যাগের শুরু আছে তারপরে এখানে একটা কন্টেন্ট থাকবে তারপরে কন্টেন্ট মানে বিষয়বস্তু তারপরে হলো শেষ ট্যাগ থাকে সেই সকল ট্যাগকে আমরা বলবো ধারক ট্যাগ বা কন্টেন্ট ট্যাগ যেমন বি বি একটা ধারক ট্যাগ এস মানে স্ট্রাইক স্ট্রাইক আউট এটা শুরু ট্যাগ তারপরে কন্টেন্ট তারপরে শেষ ইত্যাদি হলো ধারক ট্যাগ পৃথিবীতে প্রায় যত ট্যাগ আছে কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সকল HTML ট্যাগই হলো ধারক দেখো আমরা উদাহরণটা দেখে নিই যেমন এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু তারপরে হলো ক্যারেক্টার তারপরে হলো শেষ অর্থাৎ এটা এলাকা ওপেনিং ট্যাগ তাই না তারপরে দিস ইজ আ প্যারাগ্রাফ অর্থাৎ এটা একটা প্যারা ট্যাগের ভিতরে আমরা এই লেখাটা লিখছি এটা একটা কন্টেন্ট এই যে কন্টেন্ট লেখা আছে তারপরে হলো শেষের ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপরে হলো ক্লোজিং তারপরে পি প্যারা ক্লোজ তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ এই হলো ক্লোজিং তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ শুরুতে ওপেনিং ট্যাগ শেষে ক্লোজিং ট্যাগ তার মাঝখানে একটা কন্টেন্ট থাকে অর্থাৎ এটা একটা কন্টেন্ট ধারণ করে এই জন্য এটাকে বলা হয় একটা ধারক ট্যাগ বা কন্টেন্ট ট্যাগ তারপরে আমরা দেখব যে এটা দেওয়া আছে এটা হলো যে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না সে সকল ট্যাগকে ফাঁকা ট্যাগ বলা হয় অর্থাৎ এটার একটা মাত্র ট্যাগ একটা মাত্র ট্যাগ এটা একটা মাত্র ট্যাগ থাকে এই কারণে এটাকে বলা হয় ফাঁকা ট্যাগ অর্থাৎ এর ভেতরে কোনো কন্টেন্ট থাকে কন্টেন্ট বিহীন যে ট্যাগ এই ট্যাগগুলোকে বলা হলো বলবো আমরা এমটি ট্যাগ যেমন দেখো ইমেজ দেখো এটা একটাই ট্যাগ আর কোনো ট্যাগ নেই বিআর একটাই ট্যাগ এইচআর তারপর বেস
ব্যাটার ইত্যাদি আরো কিছু ট্যাগ আছে ইনটেক আছে ইনটেক কিছু হাতে ধরা কিছু ট্যাগ কি ব্যবহার করা হয় ইনটেক হিসেবে তো আমরা এই উদাহরণটা দেখে নেই দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপরে ইমেজ ইমেজ হলো একটা আগে আমরা দেখছিলাম এই এটা দেখছিলাম আমরা কি এটা হলো একটা ক্যারেক্টার এখানে যেটা আইএমজি ইমেজ ইমেজ মানে ছবি এটা কি হলো ইমেজ ছবি সংযোজন জনের ক্ষেত্রে এরপরে হলো যে এটা একটা অ্যাট্রিবিউট পুরোটা হলো একটা অ্যাট্রিবিউট অর্থাৎ এসএসসি হলো যে ছবিটা আমরা সংযোজন করব এই ছবির একটা সোর্স ডেটা ব্যবহার তারপরে তার ফাইলটা দেওয়া আছে ফাইলটা একটা বিজি ফাইল তো এখানে এটা পুরোটাই কিন্তু ওপেনিং অর্থাৎ এখানে ইমেজ এখানে শুরু হচ্ছে একটা প্যাকেট তারপরে এখানে শেষ মানে একটা ইমেজ থেকে এখানে বাকিটা যেটা সোর্স থেকে শুরু করে এই ফাইলটা এটা পুরোটা হলো অ্যাট্রিবিউট এটা বিষয় আমরা পরবর্তীতে জানাবো তাহলে আমরা দেখলাম যে এটা হলো একটা ইমেজ এটা ইন্টিটেট বিআর আছে এইচআর আছে সকলে এভাবে একটা ট্যাগ হিসেবে ব্যবহৃত অর্থাৎ তার ভিতরে কোনো কন্টেন্ট থাকে না এটাই এটাকে বলা হয় ইন্টি ট্যাগ বা ধারক ট্যাগ তারপরে আমরা এইচটিএমএল এর উপাদান বা এলিমেন্ট অর্থাৎ এইচটিএমএল ট্যাগ লিখতে গিয়ে তার বিভিন্ন ধরনের উপাদান লাগে এই উপাদানগুলোর মধ্যে যে উপাদানটা আমরা দেখবো তার সকল উপাদান আমরা দেখবো এইচটিএমএল ডকুমেন্ট বা ওয়েব পেজের আলাদা বা স্বতন্ত্র অংশ সময় এইচটিএমএল উপাদান নামে পরিচিত অর্থাৎ একটা ট্যাগ লিখতে গিয়ে ট্যাগের ভিতরে কন্টেন্ট থেকে শুরু করে শুরু ট্যাগ থেকে শুরু করে কন্টেন্ট এবং শেষে ট্যাগ পর্যন্ত যা কিছু আসছে সব কিছু তার উপাদান বা এলিমেন্ট দেখো আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করলাম অ্যাঙ্গেল দিয়ে তারপরে তার হলো এখানে একটা কিবোর্ড দেওয়া আছে তারপরে এই যে এটা হলো তার অ্যাট্রিবিউট নেম অ্যালাইন এই যে ইকুয়াল চিহ্নটার আগের যে অংশটা এটা হলো অ্যাট্রিবিউট নেম থাকে তারপরে ইকুয়াল চিহ্নের পরে যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে এটাকে বলি আমরা ভ্যালু অ্যালাইন অর্থাৎ অ্যাট্রিবিউট নেম সব সময় নির্দিষ্ট করা থাকে আর ভ্যালুটা এটা পরিবর্তনযোগ্য যে কোনো সময় তুমি পরিবর্তন করতে পারবে এরপরে হলো অ্যাঙ্গেল বাকে শুরু আমরা আগে বলছি অ্যাট্রিবিউটটা সবসময় ওপেনিং থেকে লিখতে হয় তারপরে হলো একটা কন্টেন্ট লেখা আছে দিস ইজ এ বিগ টেক্সট যেহেতু আমরা বিগ এখানে অ্যাফর্মেটিভ ট্যাগ ব্যবহার করছে হলো বিগ তারপরে নাম এটা সাদৃশ্য দেখে আমরা এই কন্টেন্টটা লিখছি দিস ইজ এ বিগ টেক্সট তারপরে হলো একটা ব্র্যাকেট স্টার্ট তারপরে হলো স্ল্যাশ তারপরে বিগ আইনা ব্র্যাকেট করেছে অর্থাৎ ক্লোজিং তো দেখো এখানে যতগুলো আছে এটা হলো স্টার এইচটিএমএল এলিমেন্ট অর্থাৎ এটি হলো একটা এসএমএল ট্যাগ লেখা থেকে তার বিভিন্ন ধরনের উপাদান তারপরে হলো এসএমএল উপাদান আমরা এসএমএল ট্যাগ দেখলাম এসএমএল ট্যাগের প্রকারভেদ দেখলাম এসএমএল এর বিভিন্ন উপাদান দেখলাম তারপরে আমরা এসএমএল লেখারও আমরা বাংলা ইংরেজি আমাদের কিছু ব্যাকরণ জানা লাগে নিয়ম নীতি জানতে হয় এই নিয়ম নীতি জানতে হয় HTML এর ক্ষেত্রে তার কিছু নিয়ম নীতি আছে এটাকে একসঙ্গে বলা হয় HTML HTML সিনট্যাক্স বা নিয়ম নীতি HTML ভাষার প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ড বা কোডগুলো লেখার কিছু নিয়ম নীতি আছে যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয় এই সকল নিয়ম নীতিকে HTML সিনট্যাক্স বলা হয় HTML সিনট্যাক্স মানে মূল কথা হলো HTML ট্যাগের যে গ্রামার বা ব্যাকরণ এটাকে বলা হয় এইচটিএমএল সিনট্যাক্স অর্থাৎ এইচটিএমএল ট্যাগ লিখতে গিয়ে আমরা যে নিয়ম মানব নিয়ম অনুসরণ করব এই নিয়মগুলোকেই বলবো আমরা এইচটিএমএল সিনট্যাক্স তারপরে এইচটিএমএল ট্যাগের ক্ষেত্রে সিনট্যাক্সটা কি এটা আমরা সঙ্গে একটু দেখে নেই প্রথমে শুরু অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখতে হবে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় তারপরে একটি ক্যারেক্টার আসলে ফন্টটা দেখাচ্ছে না ভালোভাবে ক্যারেক্টার তারপরে একটি ক্যারেক্টার বা কিওয়ার্ড লিখতে অতঃপর শেষের অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখতে হবে এই হলো একটা পয়েন্ট তারপরে তারপরে হলো ক্লোজিং ক্লোজিং ট্যাগ হলো যে এই যে কোন ক্লোজিং ক্লোজিং ট্যাগের শুরু ক্ষেত্রে শুরু অ্যাঙ্গেল ব্র্যাকেট লেখার পর পরে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে স্ল্যাশ চিহ্ন তারপরে অ্যাট্রিবিউট সর্বদাই শুরু টেগে লিখতে হবে অ্যাট্রিবিউট হলো
বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়, অর্থাৎ একটা নির্দেশ দেওয়া থাকে যেটা নির্দিষ্ট করে দেওয়া থাকে নির্দেশটা, যে এটাই এখানে প্রদর্শন হবে বা এটাই এটা সংযোজন হবে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কোন কোন কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দেয়, এটি অ্যাট্রিবিউটের দুটো অংশ, তা আগে দেখছি আমরা অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে আমরা এখানে দুইটা HTML ফরম্যাট দেখবো, ফরম্যাটিং যেমন ইটালিক, ইটালিক মানে হলো পুরো লেখা টেক্সটকে বার্তা করে মোটা করে মাত্রা হরফে প্রকাশ করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হলো আইটেক বা ইটালিক। যেমন এটা হলো ওপেনিং ট্যাগ, তারপরে ওপেনিং ট্যাগটা শুরু হলো কি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, তারপর হলো একটা ক্যারেক্টার, তারপর হলো একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ, এটা হলো তার ওপেনিং ট্যাগ। তারপরে একটা কন্টেন্ট ডিসিজে ইটালিক টেক্সট, তারপর হলো অ্যাঙ্গেল ব্র্যাকেটটা স্টার্ট, তারপর হলো এটা একটা স্ল্যাশ ফ্রন্ট স্ল্যাশ, তারপরে আই ট্যাগ আই একটা ক্যারেক্টার, তারপর হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ, কি হলো এটা শেষ। আর অ্যাট্রিবিউট কল আছে, অ্যাট্রিবিউট সবাই শুরু থেকে লিখতে হয়, এই কি হলো একটা শুরু থেকে। তারপরে অ্যালাইন হলো একটা অ্যাট্রিবিউট, অ্যালাইন এটা হলো অ্যাট্রিবিউট নেই আর এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। তারপরে দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ হয়ে গেল, তাহলে এটা পুরোটাই হলো একটা শুরু থেকে, পুরোটাই এটা শুরু থেকে। আমরা পূর্বের পেজে আমরা একটু দেখে নিতে পারি, এই যে পূর্বের পেজে, পূর্বের পেজে দেখো যদি আমরা অ্যাট্রিবিউটটা বুঝতে চাই, তাহলে দেখো অ্যাট্রিবিউটটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, তারপরে বি, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, এটা হলো ওপেনিং, তারপরে হলো অ্যালাইন, অ্যালাইন নিয়েছেন অ্যাট্রিবিউট, তাহলে এটার নাম হলো সমান চিহ্ন আগে যেটা দেওয়া থাকে এটা হলো অ্যাট্রিবিউট নেম, এটা নির্দিষ্ট করা দেওয়া থাকে। আর ভ্যালুটা হলো সমান চিহ্নের পরে যে ইনভার্টেড কমার ভিতরে যেটা দেওয়া থাকে এটা হলো তার ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালুটা পরিবর্তন যোগ্য, এই হলো তার ওপেনিং। তারপরে যে আমরা দেখলাম যে দেখলাম যে একটা রাখের ভিতরে তার ওপেনিং থেকে ভিতরে অ্যাট্রিবিউটটা হলো, তারপরে ডিসিতে প্যারাগ্রাফ, তারপরে হলো শেষের কে, এই হলো একটা ট্যাগ লেখা যে নিয়ম, প্রথম হলো শুরু ট্যাগ, শুরু ট্যাগ, তারপর হলো একটা কন্টেন্ট লিখতে হয় যে টেক্সটটা আমরা লিখবো, এই টেক্সটা তার ভিতরে থাকে, তারপরে হলো, তারপরে হলো একটা শেষের কে। আর যদি অ্যাট্রিবিউট থাকে তাহলে অ্যাট্রিবিউটটা সবসময় ওপেনিং থেকে লিখতে হবে, সর্বদাই অ্যাট্রিবিউট ওপেনিং থেকে লিখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা এখন দেখবো যে আমরা HTML ট্যাগ করলাম, HTML ট্যাগে এলিমেন্ট গুলো করলাম, তারপরে HTML সিনট্যাক্স সিলেক্ট ব্যাক করলাম। এখন HTML যে ভাষাটা, এই ভাষাটা কোন ধরনের ভাষা এটা জানি যে কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ মানে হলো সেন্সিটিভ শব্দ আমরা জানি কি যে কোনো কিছু বিষয়ের আরো কোনো সংবেদনশীলতা থাকে তখন এটাকে বলা হয় কি না, আমরা উত্তর করবো
কি এটা কেস সেনসিটিভ না তাহলে কেস সেনসিটিভ না কেন যে এখানে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে গেলে এইচটিএমএল ট্যাগ এর যে কিওয়ার্ড বা ক্যারেক্টার ব্যবহার করব যে কিওয়ার্ড বা ক্যারেক্টার আমরা স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার দ্বারা অর্থাৎ আপার কেস অথবা লোয়ার কেস যে কোনো কেস আমরা ব্যবহার করতে পারবো কিন্তু W3C এর পরামর্শ হলো যে লোয়ার কেস ব্যবহার করতে হবে এই হলো এইচটিএমএল ট্যাগের কিছু আরেকটা কিছু বৈশিষ্ট্য আর এইচটিএমএল কেস এইচটিএমএল ট্যাগ কেস সেনসিটিভ না এটাই আমরা জানি এবার আমরা এইচটিএমএল এর একটা ডকুমেন্ট তৈরি করা আমি বলছিলাম যে আমরা এইচটিএমএল ডকুমেন্ট ডকুমেন্টের মানে কি একটা এইচটিএমএল এর যে একটা পেজ তৈরি করা মোটামুটি এটাকে সহজ ভাষায় বলে পেজ তৈরি পেজ বলা হয় এইচটিএমএল এর একটা ডকুমেন্ট মানে হলো একটা পেজ ডকুমেন্ট মানে হলো একটা দলিল অর্থাৎ কোনো কিছুর দলিল বা প্রমাণাদি যেটা এটাকে বলা হয় ডকুমেন্ট এইচটিএমএল ডকুমেন্টের মৌলিক কাঠামোটা আমরা দেখে নেব বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল তাহলে এইচটিএমএল এর পেজ বা ডকুমেন্ট পুরোপুরি শুরু হবে এইচটিএমএল ট্যাগ দিয়ে ওয়েব পেজে শুরু করতে হয় এইচটিএমএল ট্যাগের মাধ্যমে তাহলে ওয়েব পেজে এই ওয়েব পেজে শুরুটা করতে হবে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে তাহলে প্রথমে একটা ওয়েব পেজ বা একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে তারপরে হলো যে এরপরে যে অংশটা এটা হলো তার শিরোনাম অংশ হেড ট্যাগ দ্বারা শিরোনাম অংশ না প্রকাশ করতে হয় হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ দিতে হবে এটি ওয়েব পেজের শিরোনাম অংশ হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ দিতে হবে টাইটেল ট্যাগ দিতে হবে তাহলে হেড ট্যাগটা হলো যে শুরু ট্যাগ আর এটা হলো শেষ তার ভিতরে দেখো টাইটেল ট্যাগ রয়েছে টাইটেল ট্যাগ টাইটেল ট্যাগে আমরা জানি কোনো রচনা কোনো প্রতিবেদন বা কোনো একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা টাইটেল দিতে হয় পরিপূর্ণ হয় না বডি জানি একটা ওয়েব পেজের মোটামুটি একটা হেডার হেডার তারপরে হলো তার মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় বডি বডির পরে যেটা এটা থাকে হলো ফুটার এটাকে বলা হয় ফুটার ফুটারে সাধারণত মন্তব্য বা অনেক কিছু লেখা হয় তাহলে এখানে আমরা বডিকে দিয়ে যে ওয়েব পেজের কন্টেন্ট টেক্সট ইমেজ লিঙ্ক ইত্যাদি বিষয়টি বডি ট্যাগের ভিতরে থাকে বডি ট্যাগের ভিতরে আমরা যত বিষয়াদি আছে যে এইচটিএমএল পেজের কন্টেন্ট ছাড়া বা টাইটেল ছাড়া বাকি যতগুলো কন্টেন্ট আছে অর্থাৎ টেক্সট ইমেজ লিঙ্ক হাইপার লিঙ্ক তারপরে হলো কোনো চিঠি বা ইমেল সংযুক্ত করা বাকি যত কিছু আছে সব কিছু হলো বডি ট্যাগের ভিতরে তারপরে হলো এইচটিএমএল ক্লোজ অর্থাৎ এইচটিএমএল পেজ শুরু বা ডকুমেন্ট শুরু হলো দিয়ে তারপরে একবার শেষ হয়ে যায় এইচটিএমএল ট্যাগ দিয়ে এইচটিএমএল ট্যাগ যখন শেষ করা হয় ক্লোজিং ট্যাগ রাখা হয় তখন আর কোনো কিছু লেখা এই পেজে আর কোনো কিছু লেখা শুরু থাকে না মানে ওয়েব পেজে শেষ হয় এইচটিএমএল ট্যাগের মাধ্যমে তাহলে একটা এইচটিএমএল পেজের বা এইচটিএমএল ডকুমেন্টের মৌলিক কাঠামোটা হলো এই প্রথম হলো এইচটিএমএল তারপরে হলো হেড হেডের ভিতরে টাইটেল রাখার পরে হেড তারপরে হলো বডি বডি হলো এইচটিএমএল এই হলো এইচটিএমএল পেজের বা এইচটিএমএল ডকুমেন্টের মৌলিক কাঠামো তারপরে দেখো দেখো এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা একটা একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে আমরা কম্পিউটারে পাওয়ার বা
ইন্ডিয়া গ্রিন ওয়েবার নামক টেক্সট এডিটরও ব্যবহার করা যায়। এবং পেজটি রান করা যাবে কি ওয়েব ব্রাউজার দ্বারা, অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার। আমরা আগে আলোচনা শুনছি যে একটা নোটপ্যাডটা কি, নোটপ্যাডটা হলো টেক্সট এডিটর, অর্থাৎ এখানে এইচটিএমএল টেক্সট লেখার জন্য এই এডিটরটা ব্যবহার করা হয়ে থাকে। এই এডিটরটা এইচটিএমএল টেক্সট তুমি এই এডিটরটা ওপেন করে এখানে তুমি ইচ্ছে মতো যত ধরনের এইচটিএমএল ট্যাগ আছে ফর্মেটিং ট্যাগ তুমি লিখতে পারবে। অর্থাৎ একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যে এডিটর লাগবে আমাদের, এই এডিটরটা হলো নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস। তা নোটপ্যাড প্লাস প্লাসটা যেটা, নোটপ্যাড থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা একটু আধুনিক কত সংস্করণ, যে আমরা এইচটিএমএল ডকুমেন্ট বা ওয়েব পেজের কাজ করার জন্য, এইচটিএমএল ট্যাগে কাজ করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসটাই ব্যবহার করব। আর এছাড়া ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার নামক টেক্সট এডিটরও ব্যবহার করা হয়। এটা আরেকটু উন্নত, নোটপ্যাড প্লাস প্লাস থেকে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারটা আরেকটু উন্নত ধরনের একটা টেক্সট এডিটর। এটাতে সহজেই ট্যাগও লেখা লাগে না, সহজেই তুমি কিছু দিক নির্দেশনা জানলে এখানে অটোমেটিক্যালি তুমি একটা ওয়েব পেজ তৈরি করতে পারবে। এবং এই নোটপ্যাড প্লাস প্লাস থেকে উন্নত ধরনের একটা ওয়েব পেজ তৈরি করতে পারবে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার। তারপর ধরো এই পেজটি রান করার জন্য একটি ওয়েব ব্রাউজার লাগবে, অর্থাৎ আমরা যখন একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করবো বা পেজ তৈরি করবো, এই পেজটা তৈরি করার পরে এখানে এটাকে আমরা সংরক্ষণ করবো, সংরক্ষণ করার পরে এটাকে একটা ওয়েব ব্রাউজারে আমাদেরকে রান করে দেখাতে হবে, অর্থাৎ এটা পেজটি কি আমাদের পরিপূর্ণ হলো কিনা বা আমি যেভাবে চাইলাম এইভাবে ওয়েব পেজটি তৈরি হলো কিনা এটা আমাকে দেখতে হবে। এখানে এই দেখার জন্য আমাকে একটা ওয়েব ব্রাউজার লাগবে। ওয়েব ব্রাউজার আগে বলছি যে একটা পাশে যাবো, নিচে মতো আনপ্যাডের